আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি কামা আল্লামানা আন নাহমাদ ওয়া সলাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দর্শক, ইফতারির পূর্বক্ষণে সওয়াবে ভরা মৌসুমে মাহে রমজানের এই ক্ষণে আমরা যারা মুনাজাত অনুষ্ঠান দেখছি, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও মোবারকবাদ। এই সময়টি দোয়া কবুলের এমন একটি সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এই সময়ে ফিরিয়ে দেন না। রোজাদারদের জন্য দুটি খুশির সময় আছে, ফারহাতুন ইন্দা ফিতরিহি, যখন রোজাদার ইফতারি সামনে নিয়ে বসে থাকে এই সময়টি তার খুশির সময়, একটু পরেই সে আল্লাহ পাকের জন্য ইফতার করবে। ও ফারহাতুন ইন্দা লিকা'ই রাব্বিহ, আর তার জন্য আরেকটি আনন্দের সময় হচ্ছে আল্লাহ পাকের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। তো রোজাদারদের জন্য এই দুটি সওয়াবের বিশেষ মুহূর্ত, এই ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুল হয়। কিন্তু দোয়া কবুলের জন্য আমাদের যেটা দরকার, একেবারে মন থেকে তাওবা করা উচিত। মন থেকে তাওবা করা মানে কি? তাওবাতুন সাদেকাতুন, এমন একটি তাওবা হবে সত্য তাওবা, নিছক এমন একটি তাওবা হবে চোখের পানি মিশ্রিত তাওবা, যেটা মাকবুলাতুন, আল্লাহ পাকের কাছে একেবারে কবুল হয়ে যাবে। শ্রোতামণ্ডলী, চলুন আমরা আল্লাহ পাকের কাছে আমাদের ইফতারির সামনে নিয়ে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ইলাহাল আলামিন আকরামাল আকরামিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার দরবারে যে ভাষায় তোমার কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ একই শব্দে একই ভাষায় তুমি আমাদেরকে কোরআন কারীমে শিখিয়েছো। আল্লাহ আমরা তোমার দরবারে ফরিয়াদ করি, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى يتو গুনাহ করেছি, নিজের নফসের সাথে জুলুম করেছি, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আদর না করো, তুমি যদি মায়া না করো, দুনিয়ার কেউ মায়া করবে না, দুনিয়ার কেউ মাফ করবে না। দুনিয়ার মালিকেরা একবার দুইবার দেয়, তিনবারের সময় গলা ধাক্কা দিয়ে বের করে দেয়, আর তুমি মালিক এমন, একবার দুইবার না, হাজার বারো যদি তোমার গোলাম চায় তুমি শুধু দিয়ে দাও। তুমি মালিক তো এমন মালিক, তোমার গোলাম যদি না চায় তুমি বড় বেজার হয়ে যাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমাদের তামাম জিন্দিগির গুনাহ গুলা মাফ করে দাও। আয় আল্লাহ, ফেরেশতারা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, ভালো কাজ যারা করতে চাও সামনের দিকে এগিয়ে যাও, আর যারা মন্দ কাজ করতে চাও তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও। আল্লাহ রমজানের রোজাগুলো কবুল করো, তারাবি কবুল করো, জিকির আজকার কবুল করো। মালিক জানি না দুনিয়াতে কতদিন তুমি রাখবা, আল্লাহ তুমি ক্যান্সার দিয়ে মৃত্যু দিও না, প্যারালাইজড বানায় মৃত্যু দিও না, এমন সময় মৃত্যু দাও যখন আমি রোজাদার, এমন সময় মৃত্যু দাও যখন আমি সেজদায় থাকি, এমন সময় মৃত্যু দাও যখন আমি রুকুতে থাকি। আল্লাহ, মালাকুল মউত যখন আসবে তুমি আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।